আচ্ছা, আপনার এমন কোনো ছবির কথা কি মনে পড়ে যে ছবিটি আপনি অনেক শখ করে তুলিয়েছিলেন কিন্তু কোনো কারণে, হয়তো ভুলবশত বা নিজের ভুলেই বা অন্যের কারো ভুলেই আপনার সেই ছবিটি ডিলিট হয়ে গেছে এবং তার কোনো ব্যাকআপও আপনি রাখেননি? তো যদি এমন হয়ে থাকে, তো আজকের এই ভিডিওটি দেখার পরে যদি আপনার ভাগ্য খুব ভালো হয়ে থাকে তাহলে আপনি ফিরে পেতে চলেছেন আপনার সেই ছবিটি। আর পুরো ভিডিও জুড়ে সাথে আছি আমি মেহেদি ফ্রম মোবাইল একাডেমি প্রো। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ইমেল নোটিফিকেশন নিশ্চিত করে নিন। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে দুটি রিকমেন্ড দিব। তো এই দুটি যদি না থাকে আপনাদের তাহলে অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ করে চলে যান, ভিডিওটি পুরো দেখার আপনার কোনো দরকার নেই। ফার্স্ট যেটি কথা হচ্ছে, আপনার যে মেমোরিতে সেই ছবিগুলো ছিল অবশ্যই সেই মেমোরিটি থাকতে হবে, কারণ তাছাড়া যদি আপনার অন্য কোনো মেমোরি হয় তাহলে হবে না। কারণ ধান ভাঙা মেশিনে ধান ঢুকে দিলে অন্য দিক দিয়ে চাল বের হয়, আমরা এটা ভালো করেই সবাই জানি। তো সেই ধান ভাঙা মেশিনের মধ্যে আপনি যদি একদিক দিয়ে আলু ঢুকে দিয়ে অন্য দিক দিয়ে বলেন বাবা পটেটো চিপস বের হও, তাহলে তো সম্ভব না। তো আপনার যে মেমোরি থেকে সেই ফটোগুলো ডিলিট হয়ে গিয়েছিলো সেই মেমোরিটি আপনার লাগবে। আর সেকেন্ড যে কন্ডিশন সেটা হচ্ছে, আমি ভিডিওর শুরুতেই বলেছি, যদি আপনার কপাল খুব ভালো হয়, কারণ এখানে সম্পূর্ণভাবে ব্যাকআপ করা অত সহজ জিনিস না। কারণ ব্যাকআপ করা মেমোরি থেকে বা হার্ড ডিস্ক থেকে একটা যে কোনো ফটো বা যে কোনো ফাইল ব্যাকআপ অনেক কঠিন একটা জিনিস। তো এটা একটি সফটওয়্যারের মাধ্যমে করছেন, তো হয়তো আপনার 60-70% ব্যাকআপ হবে। তার মধ্যে যদি আপনার সেই ছবিটি থেকে থাকে তাহলে আপনার কপাল খুবই ভালো। তো চলুন কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাই, আপনারা অ্যাপসটি কোথায় পাবেন? তো অ্যাপসটি পাওয়ার জন্য আপনাকে সরাসরি চলে যেতে হবে গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে যাওয়ার পরে আপনারা সার্চ করবেন ডিস্ক ডিগার লিখে সার্চ করলে আপনারা প্রথম যে ফটোটি দেখতে পাচ্ছেন যে ডিস্ক ডিগার ফটো রিকভারি, তো আপনারা এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনটিতে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এই অ্যাপসটি আপনাদের সামনে শো করছে। অ্যাপসটি অলরেডি আমার ইনস্টল করা আছে আর আমি অবশ্যই ডিসক্রিপশন বক্সে অ্যাপসটির লিঙ্ক দিয়ে রাখবো যেন আপনারা খুব সহজেই অ্যাপসটি পেয়ে যান। তো চলুন সরাসরি আমরা চলে যাই সেই অ্যাপসের ভিতরে। তো অ্যাপসটির ভিতরে গেলে আমরা দেখতে পারবো ঠিক এমন একটি ইন্টারফেস আপনার অ্যাপসের শো করবে। তো এখানে দুটি অপশন আছে, একটি হলো স্টার্ট বেসিক ফটো স্ক্যান আর নিচে যে অপশনটি দেখতে পাচ্ছেন ফুল স্ক্যান রুট রিকোয়ার্ড। তো আপনার যদি ফোনটি রুট করা থেকে থাকে তাহলে আপনারা হয়তো বা যদি এখান থেকে 70% হয়, রুট করা থাকলে হয়তো বা 80-90% পর্যন্ত আপনার রিকভারি হয়ে যাবে। তো আমি যেহেতু আমার ফোনটি রুট করা নেই তো আমি রুট করাটা দেখাতে পাচ্ছি না, আমি আপনাদেরকে দেখাবো আপনাদের বেসিকটা, যে আপনার বেসিক কীভাবে আপনারা ফটোগুলো রিকভার করবেন। তো তার জন্য আপনাকে এই যে স্টার্ট বেসিক ফটো স্ক্যান যে অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন, তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা দেখতে পারবেন যে অটোমেটিক আপনারা যে ফটোগুলো এতদিন ছিল সেগুলো স্ক্যান হচ্ছে এবং নিচে আপনাদের দেখেন শো করছে যে স্ক্যানিং স্টোরেজ। তো এখানে একটা কথা বলে রাখি যে আপনাদের ফোনে অলরেডি এখনও যে ফটোগুলো আছে, মানে যে ফটোগুলো এখনও আছে সেগুলোও কিন্তু এখানে শো করবে। তো এটা দেখে আবার আপনারা বিভ্রান্ত হবেন না যে আসলে মনে হয় এটা ভুয়া, আপনারা আগে সম্পূর্ণটা স্ক্যান শেষ হওয়ার পরে সম্পূর্ণটা খুঁজবেন। খোঁজার পরে আপনারা দেখবেন যে আসলে আপনার সবগুলো ফটো পেয়েছেন কি না। তো এটার জন্য একটু টাইম ওয়েট করতে হবে। তো আমি সরাসরি দেখে দিই যে আপনারা রিকভারটা কীভাবে করবেন। তো যখন এইভাবে সবগুলো স্ক্যান কমপ্লিট হয়ে যাবে আপনারা যে ফটোটি আপনাদের পুরনো সেই হারানো ফটোটি যদি খুঁজে পান তো সেটাতে এভাবে একটি ক্লিক করবেন। ক্লিক করার পরে উপরে একদম দেখতে পাচ্ছেন যে এখানে একটি অ্যারো কি দেখাচ্ছে, ডাউন অ্যারো। তো এই ডাউন অ্যারো কিটাতে ক্লিক করলে আপনার সেই ফটোটি রিকভার হয়ে যাবে। তো এই যে দেখতে পাচ্ছেন রিকভার, এখানে আপনারা এখানে এই যে মাঝে যে অপশনটি দেখতে পাচ্ছেন যে সেভ টু ফাইল, সেভ দ্য ফাইল টু কাস্টম লোকেশন, মানে আপনি আপনার ইচ্ছে মতো লোকেশনে এটা সেভ করতে পারবেন, কাস্টম লোকেশন বলে দিয়েছে। তো এখানে যদি আপনারা ক্লিক করেন আপনাদের মেমোরি কার্ড শো করবে। মেমোরি কার্ড শো করার পরে এখানে আপনারা আপনার ফোনে নেবেন না মেমোরিতে নেবেন, যেখানে ইচ্ছে আপনারা ইচ্ছে মতো আপনাদের শুধু স্টোরেজটি আপনারা এখানে সিলেক্ট করে সেটা আপনারা সেভ করে নেবেন। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, এবং আপনার যদি কোনো এরকম হারানো ফটো থাকে এবং মেমোরিটি যদি এখন পর্যন্ত অ্যাভেলেবেল থেকে থাকে তো আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন, আপনারা পেলেও পেয়ে যেতে পারেন আপনার সেই হারানো ছবিটি। আজ চলে যাচ্ছি, ফিরবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।